Assalamualaikum everyone. I hope you all are doing great. Well, আজকে আমাদের টপিক হচ্ছে টেন্স, যেটা আমরা সবাই অনেক বেশি ভয় পাই। বাট বিশ্বাস করেন, আমার এই ভিডিও দেখার পর আমি টেন্স নিয়ে মোট 4টা ভিডিও বানাবো। এই 4টা ভিডিও যদি আপনারা দেখেন, টেন্স নিয়ে আর কোনো ধরনের কনফিউশন, কোনো ধরনের চিন্তা ভাবনা থাকবে না। তো আমরা সবাই জানি টেন্স হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই তিনটে টেন্স আবার চার প্রকার, যেমন ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এই চার প্রকার টেন্সকে 4টা ভিডিওতে আমি বিভক্ত করব। আজকে এই ভিডিওতে আমরা ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করি। ওয়াল, ফার্স্টে আমরা দেখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেটা হচ্ছে বর্তমান অনির্দিষ্ট, যার সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব ওয়ান, প্রয়োজনে এস ইএস যুক্ত করি আমরা অবজেক্ট। আমি বই পড়ি, আই রিড বুক। সে বই পড়ে, হি রিডস বুক, হি রিডস বুক। তারা বই পড়ে, দে রিড বুক, দে রিড বুক। লাইবা বই পড়ে, লাইবা রিডস বুক, লাইবা রিডস বুক। ওয়েল, এখন আমরা দেখব পাস্ট ইনডেফিনিট টেন্স, অতীতের অনির্দিষ্টকালে, যার সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট পাস্ট ফর্মের ভার্ব অবজেক্ট। আমি মার্কেটে গিয়েছিলাম। কখন গিয়েছিলাম, কিভাবে গিয়েছিলাম, কতক্ষণ সেখানে ছিলাম, কিছুই না, জাস্ট আমি মার্কেটে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য মার্কেট। আমি আপেল খেয়েছি, আই এট আপেল, আই এট অ্যাপল। সে আমাকে উপহার দিয়েছিল, শি গিফটেড মি, শি গিফটেড মি। ফিউচার ইনডেফিনিট টেন্স, যেটা হচ্ছে ভবিষ্যতের অনির্দিষ্টকালে, যার সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট শ্যাল উইল ভার্বের বেস ফর্ম। আমি যাব। কখন যাব, কেন যাব, কতক্ষণ গিয়ে সেখানে থাকব, এগুলো আমি কিছুই বলছি না, আমি জাস্ট বলছি আমি যাব। আই শ্যাল গো, আই শ্যাল গো। সে আসবে, হি উইল কাম, হি উইল কাম। লাইবা খাবে, লাইবা উইল ইট, লাইবা উইল ইট। তারা আসবে, দে উইল কাম, দে উইল কাম। সো ওয়েল, এই ক্লাসে আমরা ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছি। নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।